জুম্বাটো একচুয়ালি কোনো ডান্স ফর্ম নয়, সেইটো এটা ভুল ধারণা যে জুম্বা এটা ডান্স ফর্ম। জিম আর জুম্বা দুটাই বেলেগ। জুম্বাটো হচ্ছে যদি আমি ওয়েট লুজ করব খুঁজো, টোটাল বডি ফিটনেসের কারণে জুম্বাটো ভাল। আর জুম্বা আর জিম আমি বেটার বলে কব নো তাক, কারণ জিমর কামটো বেলেগ আর জুম্বার কামটো বেলেগ। তো যেকোনো ধরনের মানুষ করব পারে আর যেকোনো এজর মানুষ করব পারে। কিছু মতে জুম্বাটো ওয়েস্ট অফ টাইম হয়, কারণ মানুষ এটাও বুঝি নাপায় যে আমার একচুয়ালি নিজের কারণেও টাইম লাগে, কিন্তু মি টাইম বলে আমি কম। আপনি যোগাসন করা জিমলৈ যোৱাৰ লাভালাভৰ বিষয়ে নিশ্চয় জানে, কিন্তু আপনি জুম্বাৰ বিষয়ে জানেনে? জুম্বা হৈছে কার্ডিও আর লেটিন অনুপ্রাণিত এবিধ ব্যায়াম। এই নৃত্যৰ সৈতে জড়িত এবিধ ফিটনেস প্রোগ্রাম। 2001 চনত কলম্বিয়ার নৃত্যশিল্পী আর নৃত্য পরিচালক বেটো পেরোজে ইয়াক প্রতিষ্ঠা করেছিল। বর্তমান বিশ্বত জুম্বাৰ 2 লাখতকৈও অধিক ঠিকনা আছে। সাপ্তাহিকভাবে 15 নিযুত লোকে জুম্বাৰ ক্লাছ হয় আর 180খন দেশত এই রাইজক উপকৃত করা আহিছে। কিন্তু ই কিদরে আপনার শরীরের যতন লওয়ার মানসিক চাপের মুক্ত করব পারে? জুম্বা প্রশিক্ষক জিন রূপা চৌধুরী হব ইয়ার সবিশেষ। আপনি টোটাল বডি ফিটনেস, তারপর আপনার ওয়েট লুজ আর যদি মেন্টাল হ্যাপিনেস টু যদি খুঁজে, তাহলে আপনি জুম্বাতে সব জুম্বাটো একটা খুব ভাল একটা মিউজিক চলাই আমি করো। জুম্বার কারণে আমি নানা ধরনের মিউজিক ইউজ করো, যে ম্যাক্সিমাম বাহিরের মিউজিক হয়, হিপ হপ আছে, কলম্বিয়ান মিউজিক আছে, আফ্রিকান মিউজিক আছে, লাউড মিউজিক চলে। সো মিউজিক এটাই মানুষের, যেতিয়া আমি শুনো মিউজিকত, যেতিয়া আমি এটা ডান্স করো গ্রুপের লগত, তেতিয়া আমার কিছুমান হ্যাপি হরমোন রিলিজ হয়। আর হ্যাপি হরমোনটো রিলিজ হওয়ার কারণে মানুষের স্ট্রেস, এনজাইটি সেইবিলাক যায়। আর মানুষে গমে নাপায় যে মানুষে রেগুলার একটা ওয়ার্কআউট করে আছে, যে আমি যোগা বা কিবা নর্মাল ওয়ার্কআউট করব গেলে অল্প বোরিং ফিল এটা হয়, কিন্তু জুম্বাত সেই বোর ফিলটো নাহে। সুস্থ শরীর আর সুস্থ মনের বাবে জুম্বা কিমান দূর সফল? আজির যোনটো লাইফ স্টাইল সেইটো কাম মই সবকে কব খুজিম, যে কার্বোহাইড্রেটটো যাতে সবাই অলপ কমাই খায়। ভাত, রাইস, চেনি আর বেকারি ফুড যেগুলা হয় সেইবিলাক যদি কমাই খায়, ডেফিনেটলি আপনি উপকৃত হব। আর যদি খুব বেশি ওয়েট থাকে, তার কারণে আমি প্রপার কিছু ডায়েট প্ল্যান দিই। সবর কারণে ডায়েট প্ল্যান সেম না থাকে, আমি মানুষের ওয়েট চাই। মানুষের যদি নানা ধরনের কিছু পিসিওডি, পিসিওএস প্রবলেম থাকে, কিছু থাইরয়েডের প্রবলেম থাকে, কিছু সুগারের প্রবলেম থাকে, সেই চাই আমি কাস্টমাইজ করে পেলায় ডায়েট প্ল্যানটি বনাই। পশ্চিমীয়া দেশৰ পৰা অনুপ্ৰাণিত হৈ জুম্বাই লাহে লাহে অসমতো স্থান লাভ কৰিবলৈ সক্ষম হৈছে। অসমৰ ৰাইজে কিদৰে গ্ৰহণ কৰিছে এই ব্যায়াম বিধক? কিমান মতে জুম্বাটো ৱেষ্ট অফ টাইম হয়, কাৰণ মানুহে এতিয়াও বুজি নাপায় যে আমাৰ একচুৱেলি নিজৰ কাৰণেও টাইম লাগে, কিন্তু মি টাইম বুলি আমি কওঁ। ছেল্ফ লাভ, ছেল্ফ কেয়াৰ, সেইটো মি টাইমত পৰে। এটা মানুহে যেতিয়া নিজক ভাল পাব, নিজৰ কাৰণে টাইম দিব, তেতিয়া মানুহে সমাজৰ কাৰণে কিবা কৰিব পাৰিব আৰু লাইফৰ ফেমিলির কারণে কিবা করব পড়া হব। সো এই মি টাইমটো বহুতে ওয়েস্টেজ অফ টাইম বলে কয়, কিন্তু যেতিয়া আপনি জুম্বা জয়েন করব বা আহিব, তেতিয়া আপনি চাব আপনি লাগলে যে ফিল্ডতে কাম করক, আপনার কাম করার ক্ষমতাটা বহুত বেশি বাড়ি গেছে, আপনার ক্রিয়েটিভিটি বাড়ি যাব, আপনার ধৈর্য শক্তি বাড়ি যাব, যদি আপনি মি টাইমটো এনজয় করে। নিজের স্বাস্থ্যের বাবে সচেতন হবলৈ প্রাথমিক পর্যায়ত আপনি কোনবোৰ খাদ্য সামগ্রী পরিহার করা উচিত? প্রথমতে মই কম জাঙ্ক ফুড, জাঙ্ক ফুডটো আপনি টোটালি বাদ দিব লাগিব। তারপর চেনি, চেনিটো আমার কারণে খুবই বেয়া। তারপর বেকারি আইটেম, বেকারি আইটেমত মানে নানা ধরনের কিছু ফ্যাটস দিয়া হয়, যেটা আমার কারণে খুবই বেয়া। আর আমি সবাই ঘর দুটা বস্তু ইউজ করো, মানে সবকে কই দুটা পয়জন হয়, কোনো যাতে নানে, এটা হয়েছে ময়দা আর এটা হয়েছে রিফাইন তেল। এই দুটা বস্তুর পর যদি আপনার আঁতরে থাকবে পড়ে বহুতখিনি উপকৃত। কিমান বয়সৰ পৰা কিমান বয়সলৈকে জুম্বাৰ প্ৰশিক্ষণ গ্ৰহণ কৰাটো স্বাস্থ্যসন্মত হ'ব পাৰে? যিকোনো ধৰণৰ মানুহে কৰিব পাৰে আৰু যিকোনো এজৰ মানুহে কৰিব পাৰে। 4 ইয়াৰ্ছৰ পৰা আপোনালোকে মানে ক'বলগীয়া, মই এনেকৈ ক'ম যে 4 ইয়াৰ্ছৰ পৰা 60 ইয়াৰ্ছৰ ওপৰৰ মানুহে জুম্বাটো কৰিব পাৰে। জুম্বাটো বেলেগ ধৰণৰ আছে, যেনেকৈ আপোনাৰ কিডছ জুম্বা আছে 4 to 12 ইয়াৰ্ছ, তাৰপিছত আমি নৰ্মেল এডাল্টবিলাকে যি ধৰণৰ জুম্বা কৰোঁ সেইটো জুম্বা। আর সিনিয়র সিটিজেনের কারণে আমি জুম্বা গোল্ড করাও, যদি আমি 60 ইয়ার্সর আপ মানুষের কারণে আমি জুম্বা গোল্ড করাও। আর কিছু এফেক্টিভ জুম্বা ওয়ার্কআউট আছে, যে একুয়া জুম্বা, জুম্বা টোনিং, এনেক ধরনের জুম্বাও আছে।